আমদলীয়তম জোট মিল গ্রাউন্ডও পি এম একতা মল সরামদানি বাকি হাস্তে হাবনি বানিয়া তেইশ সালাম কর্তাং বিদেক হামতাইরি মেডি বিশেষতি তিনি সামক দানানি ইয়াপি রিখা তিনি মঞ্চক্র প্রফেসর ডক্টর মানিক শাম মাঞ্জাবনি বিশেষতি হানি মেতাই রিলেখা আর মাঞ্জা খাবর করিব পাঁচদিন সালাম করে বানিয়া তাঁকে তিনি মঞ্চে সান্তনা চাকমা মেয়র নেতা এম এল এ দীপক মজুমদার তিন বাদরগাঁ বিধানসভা এম এল এ জেদ মেদানারি সরকার খুবই তাঁকে তিনি খুবই যথাযথ আদর যে ভূমি পূজন অনুষ্ঠান আফানিয়াতে মাননীয় প্রধানমন্ত্রীজির এটা একটা ড্রিম প্রজেক্ট, এখানে লাইট হাউস যেরকম ওনার একটা ড্রিম প্রজেক্ট, ঠিক সেইরকমভাবে একতা মল ইউনিটি মল সেটা একটা ওনার ড্রিম প্রজেক্ট। এবং আমি খবর নিচ্ছিলাম একটু আগে আমাদের মাননীয় মেয়র সাহেবের সাথে যে ওখানে ওনার কেন্দ্রেই সেটা করছে এখন, যেটা এর আগে অনেক প্রায় শেষেরই পথে ওঠা লাইট হাউসের সেটা কি অবস্থায় আছে। তো আমি আশা করছি বিষয়টা নিয়ে আবার একটু কথা বলতে হবে, শুরু হলেই হবে না, সেটাকে ফিনিশিং না করা পর্যন্ত আমরা এর পেছনে লাগতে হবে। আমি বলেছি কোন জায়গায় যদি আটকায় আমরা নিশ্চয়ই বসে সেটা কাজটা করব। এখানে যারা একতা মল বানানোর যারা টেন্ডার পেয়েছেন আমি ওনাদেরকে বলবো যে ওনারা বলেছেন যে 27 মাসের মধ্যে ওনারা এই মলটা এখানে 27 মাসের মধ্যে এই মলটা তৈরি করবেন। আমি বলবো আর আগের থেকে টার্গেট করুন, 27 মাস বললে দেখবেন আরো পিছিয়ে যাবে। তো যত তাড়াতাড়ি সম্ভব এটাকে চেষ্টা করবেন। 27 বলছিল যে মানে মার্চের মধ্যে এটা 2027 মার্চের মধ্যে এটা শেষ হবে। 26 নয় তত্ত্ব ঠিক, 26-এর যদি এটা শেষ হয় খুব ভালো। তো আমি এটাই সবচেয়ে বড়, শুরু করলেই হবে না, আমরা এখানে উদ্বোধন করলাম বা এখানে ভূমি পূজন করলাম কিন্তু কাজটা যেন খুব তাড়াতাড়ি শুরু হয়। আমি আশা করি এই কাজ কমপ্লিট করা পর্যন্ত এখানকার মাননীয় বিধায়িকা এবং এই এলাকার সমস্ত যারা ভাই ও বোনেরা আছেন, গুণীজনেরা আছেন, বিশিষ্ট ব্যক্তিরা আছেন, তারা সাহায্য করবে টাইম টু টাইম। আপনারাও নজরদারি রাখবেন যাতে এই একতা মলটা তাড়াতাড়ি এখানে তৈরি হয়। প্রধানমন্ত্রী ইউনিটি ইন ডাইভার্সিটি, উনি বারবার দেশকে অখণ্ডতার যে বিষয় ওনার সবসময় এই দৃষ্টিটা আছে। আমরা এর আগেও দেখেছি মেরে মাটি মেরা দেশ, যে আজকে সমস্ত ভারতবর্ষের সমস্ত ব্লক থেকে মিউনিসিপ্যাল এরিয়া থেকে মাটি নিয়ে আজকে কর্তৃপক্ষ পথে সেখানে একটা বাগিচা তৈরি করা হয়েছে। আপনারা ভাবুন সেই বাগিচাতে যখন আপনারা যাবেন সেখানে অমৃত বাটিকা নাম দিয়েছে, সেই অমৃত বাটিকাতে গিয়ে সারা ভারতবর্ষকে আপনি দেখতে পাবেন। সেই একই চিন্তাধারা এখানে ইউনিটি ডাইভার্সিটি মানে আমাদের দেশের সমস্ত প্রদেশগুলোর মধ্যে একতা মল করছে, অর্থাৎ ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টের যে কথাটা বলেছে, আমাদের এখান থেকে অন্য জায়গায় সেই প্রোডাক্টগুলো যাবে। এক তো সারা ভারতবর্ষের প্রতিটা প্রদেশে যদি আমাদের এখানে প্রোডাক্ট যেগুলো তৈরি হয় সেগুলো যদি ওখানে যায় তো তার যে আমাদের ত্রিপুরা সম্পর্কেও জানবে, আমরাও অন্য জায়গার থেকে কেন আসবে সেটাও জানবে। তাহলে আমি যদি ধরি যে 15 রাজ্য 28টা জায়গার মধ্যে আমাদের প্রোডাক্টগুলো যায় যেখানে আমাদের নিজেদের নিয়ে যেতে হতো, সেখানে কিন্তু মানুষ জানবে, পরিচিতি লাভ করবে এবং এখানে ভ্যালু এডেড যদি আমরা এবং ফিনিশিং যদি আরও বেটার হয় তাহলে তার গ্রহণযোগ্যতা আসবে, বিক্রিও বাড়বে এবং আমাদের আর্থসামাজিক উন্নয়নও হবে, সেটাই মূল লক্ষ্য। এখন কথা হচ্ছে যখন একতা মলের কথা হচ্ছিল আমি বলে মানে মিনিমাম 5টা থেকে 6টা আমি মিটিং করেছি এবং যখন এর দায়িত্ব এটার কীভাবে করতে হবে তার যে ইনফ্রাস্ট্রাকচার বা ডিজাইন আমি শৈলেশজির সাথে আমি কথা বললাম, কেউ দায়িত্ব নিতে চাইছিল না। ওনাকে বললাম খুব অল্প সময়ের মধ্যে উনি সমস্ত তৈরি করে আমাদের প্রেজেন্ট করলো সেখানে আমাদের সেক্রেটারিকে, খুব অল্প সময়ের মধ্যে করাতে সত্যি আমি দেখলাম যে কাজ দিলে কাজের মানুষ বা কাজের লোককে যদি দেওয়া যায় কাজ উঠিয়ে নেওয়া আসে।
আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম। এখন কথা হচ্ছে প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, আমরাও চাইছি যে মত হলো ওয়ান প্রোডাক্ট ওয়ান ডিস্ট্রিক্ট, সেটা যদি আমরা করিও সেটা সাস্টেনেবল হবে কিনা, সেটা তো হবে না। তখন আমরা বললাম যেহেতু মলই হচ্ছে 150 কোটি টাকার এটা মল, আমাদের ত্রিপুরাতে প্রপার মল বলতে যেটা বুঝায়, আমরা বাইরে গেলে যে মল দেখি সবাই কিন্তু যায়, কিন্তু শহরে বড় বড় শহরে গেলে একবার মলটা ঘুরে আসে। তো আমাদের ত্রিপুরাতে যখন এটা সুযোগ এসছে সাস্টেন করার জন্য, যাতে এত বড় বিল্ডিং করলাম কিন্তু দেখা গেলো এর থেকে কোনো ইনকামের কোনো সোর্স নেই, এটা মেনটেন করারও পয়সা থাকে না অনেক, তখন আমি বললাম যা যা আমাদের একটা মল আধুনিক মল করতে যা যা দরকার সব এটার মধ্যে ইনকর্পোরেট করি, এবং যেমন কথা সেরকম কাজ সেটাই হলো। এবং শুধু তাই নয়, এই মল যখন হবে, এখানে বলা হয়েছে আমাদের আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, আপনারা ভাবুন আপনার এই বিধানসভার এই এলাকার কীরকম উন্নতি হবে। এখানকার সমস্ত আমি যা শুনেছি এই মলের নাম শুনে এখানকার জায়গার জমির দামও বেড়ে গেছে। আমি বলছিলাম মাননীয় বিধায়িকাকে যে আপনাকে তো একটা ভালো জিনিস আমরা দিলাম, আমি আমাদের মেয়র সাহেবের সাথে কথা বলছিলাম যে সমস্ত বিধানসভার মধ্যে, এটা আমার একটা ইচ্ছা যে সব বিধানসভার মধ্যে এই ধরনের ইউনিক কিছু একটা যদি দেওয়া যায় তাহলে সারা ত্রিপুরার 7টা বিধানসভা আছে সেখানে সব জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট ছড়িয়ে পড়বে, একটা মানে কেন্দ্র বিন্দু এটা, এটাকে লক্ষ্য করে কিন্তু অনেক ডেভেলপমেন্ট হবে। আমার ব্যক্তিগতভাবে আমার সেই অভিজ্ঞতা আছে। তো আমি আশা করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এক সূত্রে বাঁধার যে চিন্তা ভাবনা, একটা অভিনব প্রয়াস, সেটা ওনার একমাত্র ওনার কারণে ওনার মস্তিষ্ক প্রসূত এই আজকের এই যে ভূমি পূজন আমরা করলাম একতা মল। শুধু এটা মল না, সেটা কিন্তু আমাদের সমাজ সাংস্কৃতিক উন্নয়নও সেটা হোক, কারণ আমাদের যে হস্তশিল্পী বা যারা আমাদের হস্ততাঁত হস্তশিল্পী যারা আছে তাদের যে শিল্পকলা সেটাও কিন্তু দেখাতে সক্ষম হবে, এবং অন্য প্রদেশের যারা তারাও কিন্তু দেখাতে সক্ষম হবে। আমরাও অন্য জায়গায় যাব, এবং আমি অনেক জায়গায় খবর নিয়েছি, এখনও অনেক জায়গায় একতা মল শুরু হয়েছে, আবার অনেক জায়গায় শুরুই হয়। তা আমি বলবো আমরা যেন ফার্স্ট হব না। আমি এখানে যারা কন্ট্রাক্টর আছেন আমি বলবো যে আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিষয়টা আপনারা দেখবেন, এবং এর মধ্যে আমরা মনে হয় যে এখানে যে পুরো ডিটেলস এখানে বলা হয়েছে যে 18 একর জায়গা এখানে, 4.18 একর জায়গা এখানে, এবং 45টা স্টল হবে, 36টা কমার্শিয়াল স্টল হবে, এবং 8টি জেলার জন্য স্টলও থাকবে সেখানে। যখন কথা হচ্ছিল বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি, আগামী দিন কী হবে জানার নেই, তো এখানকার বাংলাদেশের যিনি এখানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার তখন উনি বলেছিলেন আমাদেরকে একটা স্টল দিন। তো আমরা বলেছিলাম যে ঠিক আছে আপনার জন্য ইন্টারন্যাশনাল হোক না অসুবিধা কী, তো সেই রকম একটা চিন্তাভাবনা আমরা করেছিলাম। তো এখন যে বাংলাদেশের অবস্থা জানি না কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, এবং এই যে ওয়ান প্রোডাক্ট ওয়ান ডিস্ট্রিক্টের যে চিন্তাভাবনা সেটা একতা মল নির্মাণের ভূমি পূজন অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো, এবং এখানে উপস্থিত সবাইকে আমি আগাম শারদীয়া পূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের ভূমি পূজনের মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি যে আমাদের কাজ শুরু হবে একতা মলের, এবং সে মল যদি সম্পন্ন হয় শুধুমাত্র আমাদের ত্রিপুরাবাসীরা আমরা উপকৃত হব না, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে অনেকেই উপকৃত হবেন, এবং এই ত্রিপুরা রাজ্যে অন্যান্য রাজ্য থেকেও এখানে ওনাদেরকে স্টল দেওয়া হবে। বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যে প্রতিটি ডিস্ট্রিক্টের ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট যে রয়েছে তার উপর বিশেষ করে গুরুত্ব আরোপ করা হয়েছে। আমরা চাই তার মাধ্যমে আমাদের ত্রিপুরাকে আত্মনির্ভর করতে মাননীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে। আমরা প্রত্যেকেই জানি
আমাদের কেন্দ্র সরকার মোদীজি নেতৃত্বে সরকার, সেই সরকার চেষ্টা করে যাচ্ছে ভারতকে আত্মনির্ভর করতে, এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়তে। তো তারই অঙ্গ হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা, আত্মনির্ভর ত্রিপুরা করা, তার লক্ষ্যকে মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমরা আশাবাদী আমাদের ত্রিপুরাকেও আমরা এগিয়ে নিয়ে যেতে পারব। আমরা জানি ত্রিপুরা রাজ্যে রাবারের গুরুত্ব এবং উৎপাদন প্রচুর পরিমাণে হচ্ছে। ভারতবর্ষে কেরালার পরেই আমাদের ত্রিপুরা রাজ্য। তো তার জন্য আমাদের রাবার, কিন্তু রাবারের মাধ্যমে অনেক কিছু করা যায়। তার পাশাপাশি যে বাঁশ শিল্প রয়েছে, সেই বাঁশ শিল্পের মাধ্যমেও আজকে ত্রিপুরা রাজ্যে, শুধু ত্রিপুরা রাজ্যে সীমাবদ্ধ নয়, ত্রিপুরার বাইরে বিভিন্ন রাজ্যে মুম্বাই মতো জায়গাতেও আমাদের যে বাঁশের যে আমাদের প্রোডাক্ট বিভিন্ন টাইলস বানানো থেকে শুরু করে বিভিন্ন বহির্রাজ্যে যাচ্ছে। তো এক কথায় আমাদের ত্রিপুরা রাজ্য যে আত্মনির্ভর গড়ার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে, সেটা একমাত্র সম্ভব হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন বলে, উনি উনার যে কাজ করার মানসিকতা রয়েছে বলে, উনি অ্যাক্টিভ আছেন বলে সেটা সম্ভব হচ্ছে। আমি আশাবাদী যে আগামী দিনে যে ক্ষুদ্র মাঝারি যারা আমাদের যে হস্তশিল্প বিভিন্ন শিল্পী যারা রয়েছেন, কারিগররা রয়েছেন, আগামী দিনে আরও এগিয়ে যাবেন এবং আমাদের যে শিল্প বাণিজ্য দপ্তরের বিভিন্ন যে লোন রয়েছে, যেমন স্বাবলম্বন পিএনজিবি থেকে শুরু করে আমাদের বিশেষ করে ব্যাম্বো মিশনের যে স্কিম রয়েছে, সাবসিডি সিস্টেম রয়েছে, ত্রিপুরাতে আমরা যাতে করে ব্যবসার ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আরও যাতে এখানে ইনভেস্ট করেন, তার জন্য আমরা বিভিন্ন রাজ্যে আমরা বিভিন্ন পলিসি তৈরি করেছি। তো একটাই লক্ষ্য, আত্মনির্ভর ত্রিপুরা গড়তে হবে। তো আমি সকলের কাছে অনুরোধ রাখবো যে আপনারা আমাদেরকে, সরকারকে সহযোগিতা করবেন এবং আমি আশাবাদী স্মার্ট সিটির আন্ডারে যে আমাদের ইউনিটি মল হচ্ছে সেটা দ্রুত গতিতে কাজ হবে। কেননা আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্ট আমরা ওনাদেরকে দিয়েছি, আমাদের টাকা আমরা দিয়েছি, যাতে করে দ্রুত গতিতে কাজ সম্পন্ন হয়। আমি আশাবাদী সেটা দ্রুত গতিতে সম্পন্ন হবে। আর এখানে যেহেতু আমাদের আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় রয়েছেন, আপনারা ওনার মূল্যবান বক্তব্য শুনে